আসসালামু আলাইকুম। আজকে ইলিশ মাছের একটি খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রান্নাটি অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি বা রান্না করতে ভয় পান তাদের জন্য আমার আজকের রেসিপিটা আশা করছি খুবই কাজে লাগবে। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সহজভাবে কিভাবে সব থেকে মজার রান্নাটা করা যায়, তো এরকমই আমার আজকের রেসিপিটা, দেখতে থাকুন। তো এজন্য আমাদের লাগবে ইলিশ মাছ। এখানে আমি 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি প্রথমে কিছু মশলা মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। এজন্যই দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, সাথে দেব 1 চামচের মতো গুঁড়া মরিচ। আরও ঝাল চাইলে আপনারা গুঁড়া মরিচ বাড়িয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। আর এই মশলা মাখানোতেই এই মাছের স্বাদ অনেকটা নির্ভর করে। মশলা মাখানো হয়ে গেছে, এখন 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পরে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন 4 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। এটা নর্মাল সয়াবিন তেল, কেউ যদি চায় সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। এখন 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, একটু ব্রাউন হলেই হবে। আর মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিচ্ছি যেন পেঁয়াজ পুড়ে না যায়। এখন দেব জিরা বাটা, এখানে 1 চামচের মতো জিরা বাটা দিয়েছি। এই সময় আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি মাছের মশলা মাখিয়ে রেখেছি। এখন একটু লবণ দিলাম, এই লবণটা দিলাম যে ঝোলটা করব মাছে সেই ঝোলের জন্য। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব এবং ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। খুব সাবধানে ইলিশ মাছ নাড়তে হয়, কারণ এই মাছ খুব নরম হয়, তাই একটুতেই ভেঙে যায়। আমি এইভাবে 5 মিনিট কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। দেখতে পাচ্ছেন আমার মাছের কালার অলরেডি চলে এসেছে। আমি 5 মিনিট কম আঁচে মাছ কষিয়ে নিয়েছি। এখন মশলা মাখানো বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম। এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছিলাম। মাছের ঝোল ফুটে এসেছে। আমি 15 মিনিটের জন্য মাছটা রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কমে এসেছে। এই পর্যায়ে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আরও 5 মিনিট একদম কম আঁচে জাল করে নেব। কেউ যদি ঝোল বেশি পছন্দ করেন তাহলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। মাছ রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। চটপট সহজ এই ইলিশ মাছের রেসিপিটা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।